তোমরা ভালো আছো, সুস্থ আছো? তোমরা আজ দেখে তো বুঝতেই পারছো গাইস তোমাদের সাথে কি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু শাড়ি আমার খুব স্পেশাল, জাস্ট শেয়ার করলাম আমার শাড়ির কালেকশনসগুলো। গাইস প্লিজ তোমরা কোনো নেগেটিভভাবে নিও না, শাড়িগুলো তোমরা দেখো তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো, আমি কোথার থেকে নিয়েছি শাড়ি, কি যেহেতু হাজবেন্ডের ট্রান্সফারেবল জব, খুব বেশি শাড়ি বলো যাই বলো আমাদের ক্যারি করাটা সম্ভব হয় না। আমরা যারা বাইরে থাকি তারা ভালোভাবে বুঝতে পারবে, তাই আমি বাইরে এই মুহূর্তে যে কটা শাড়ি ক্যারি করেছি রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। স্টার্ট করার আগে বলে রাখি আমার কাছে এখানে কিছু শাড়ি কালেকশনস আছে, মায়ের বাড়ি ওখানে আমি কিছু রাখি আর আমার শ্বশুর বাড়ি ওখানে আমি কিছু রাখি, তাহলে আমি যখন ছুটিতে যাই খুব ভালো হয় আমার জন্য এই ধরনের ড্রেস শাড়ি যাই আমি ক্যারি করি সুবিধা হয়, তাই আমি ডিভাইড করে রেখেছি। তাই আমি এখন আমার কাছে কালেকশনসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, মায়ের ওখানে গেলে যেগুলো আমার রাখা আছে সেটা শেয়ার করবো, আবার শ্বশুরবাড়ি গেলে তখন সেখানেগুলো শেয়ার করবো। আর কথা না বাড়িয়ে চলো তোমাদের শুরু করে দিই দেখানো, এন্ড অব দি দেখো, একটু স্কিপ করো না ভিডিওটা। প্রথমেই আমি খুব দুটো স্পেশাল শাড়ি দিয়ে শুরু করবো। আমি কেন, প্রত্যেকটা মেয়েদের লাইফের স্পেশাল শাড়ি এই দুটো, আমার সঙ্গে একমত কিনা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার বিয়ে এবং বৌভাত, বিয়ে অ্যান্ড রিসেপশনের শাড়ি দুটো, বিয়ের শাড়ি আমার এই বেনারসিটা। এটা তোমরা বলতে পারো ট্রান্সপারেন্ট শাড়ি, দুটো তিনটে কালার মিক্সিং বেশ দারুণ লাগে, একটু মেরুনিশ একটু চকলেটি একটু কফি, দারুণ শাড়িটা। চলো একটু খুলে দেখানো যাক, খুব স্পেশাল একটা শাড়ি এই শাড়িটা বলে রাখি, আমার মণিমা পছন্দ করে কিনেছে। আমার যেহেতু খুব কম সময়ের মধ্যে বিয়ে হয়েছে 3 দিনের ভেতরে, তাই আমার বাড়ির মার্কেটিংগুলো সব আমার জেঠু জেঠিমণিই করেছেন। আমার মণিমায়ের পছন্দের শাড়ি, আমার দারুণ পছন্দ এই শাড়িটা, খুব ফেভারিট। দেখো শাড়িটা একদম আঁচলের হাফ বডিতে এরকম ওয়ার্ক আর গোল্ডেন জরির ওয়ার্ক, বর্ডারটাও ঠিক এতটা খুব বেশি চওড়া না, একটু খুলে দেখাই তোমাদের। চল শাড়িটা তোমরা দেখো, এটা আঁচল, শাড়ির আঁচল দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে একটু ট্রান্সপারেন্ট ভাব। আমি এই শাড়িটা পরে এই কিছুদিন আগেই একটা পার্টি মেকআপ লুকের ভিডিও আমি দিয়েছি, দেখো কতটা সুন্দর শাড়িটা, পরলেও দারুণ লাগে। প্লিজ তোমরা জানিও শাড়িটা তোমাদের কেমন লাগলো, আমার তো দারুণ। এই শাড়িটা 2006-এর কেনা, দামটা আমি বলতে পারবো না, দামটা প্লিজ তোমরা জানতেও চেয়েও না, খুব সুন্দর আমার একটা ফেভারিট শাড়ি। দেখো এই আঁচলটা এইভাবে হাফ বডি আর ভেতরে পোশনটা এইভাবে, খুব সুন্দর একটা কালার, একদম ট্রান্সপারেন্ট একটা শাইন, দেখো কতটা সুন্দর শাড়িটা। আর মিডিয়াম হেভি, খুব বেশি ওয়েটি না শাড়িটা, ইজিলি ক্যারি করা যায় শাড়িটা। ব্লাউজ পিস আছে বাট আমি এটা ব্লাউজ পিসটা বানাইনি, যেহেতু প্লেন তাই আমি রেখেছি, শাড়িটাও বেশ একটু বড় হবে তাই। নেক্সট বৌভাতের শাড়ি, এটা আমার শ্বশুর বাড়ির থেকে দেয়া শাড়ি,
এটাও খুব সুন্দর রানী কালারের শাড়ি। আর গ্রিন আঁচল দেখো, তোমাদের একটু খুলে দেখাই তবেই বুঝতে পারবে। দেখো তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, ক্যামেরায় কতটা ফোকাস করছে, বাট অসাধারণ শাড়িটা গাইস। দেখো কমেন্ট বক্সে জানিও আমার রিসেপশনের শাড়িটা তোমাদের কেমন লাগলো। এইভাবে শাড়িটা আর পুরো মিডিলটা এরকম, জানি না আগে হয়তো গাইস এইসব শাড়িগুলো এরকমই হয়তো ছিল বেনারসি, এখন তো বেনারসিগুলো অসম্ভব ভারী আর ফুল বডি ওয়ার্ক থাকে, আগে এই ধরনেরই মনে হচ্ছে বেশিরভাগই থাকতো। দেখো কতটা সুন্দর, আর কালার কম্বিনেশনটা দারুণ, বর্ডারটা খুব বেশি চওড়া না, হাফ চওড়া, বর্ডারেও এরকম গোল্ডেন মিনাকারির মতো কাজ, কতটা সুন্দর দেখো। সেকেন্ড মুগাতে শাড়ি, থার্ড আমি বলে রাখি কাঞ্জিভরম দেখাবো দুটো, আমার চারটে থেকে পাঁচটা কাঞ্জিভরম শাড়ি। আমি কাঞ্জিভরম শাড়ি এই শাড়িটা নিয়েছি ভাইজাগ থেকে, খুব সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইস, আর যেহেতু ওদেরই এই কাঞ্জিভরম শাড়িগুলো ওদের কালেকশনস ওদের তৈরি, তো ওখানে অনেকটাই কমে পাওয়া যায়। আমার পাঁচটা শাড়ির কালেকশনস মায়ের ওখানে রাখা তিনটে, আর আমার সঙ্গে আমি দুটো ক্যারি করেছি, একটা তোমাকে আমার শাড়িগুলো প্লিজ গান, যে শাড়ি তোমরা দেখবে 80% শাড়ি আমার হাজব্যান্ডের চয়েসের কেনা, আমার খুব পছন্দ হয়। এটা একটা কাঞ্জিভরম গ্রিন আর পুরো গোল্ডেনের ফুল বডি ওয়ার্ক, একটু খুলে তোমাদের দেখে শাড়িটার বর্ডারে সম্পূর্ণ, বর্ডারটাও দেখো সাউথ ইন্ডিয়ার কাঞ্জিভরম শাড়ির এইটাই একটা খাসিয়াত যে খুব সুন্দর গোল্ডেন টাচ থাকে, গোল্ডেন গোল্ডেন থাকবে, গোল্ডেনই ওদের হচ্ছে সব থেকে মেইন ফোকাসে। কতটা সুন্দর দেখো পাড়টা, একটু কাছ থেকে দেখানো যাক, পিঙ্ক বলবো না ম্যাজেন্টা বলবো, এটাও অনেকটা ট্রান্সপারেন্টের মতো শাড়িটা, বেশ ভালো লাগছে, আমার তো খুব ফেভারিট একটা শাড়ি। আর গ্রিন দেখো, গ্রিনটাও খুব সুন্দর, বাটাল গ্রিন টাইপের, আমি ঠিক বললাম কি ভুল বললাম, যদি ভুল বলি তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও গাইস। দেখো সবার তো সব আইডিয়া থাকে না, আমারও অতটা নেই, আমার কিন্তু খুব ফেভারিট শাড়ি, তোমাদের পোশাকে কোনটা ফেভারিট জানিও কিন্তু কমেন্ট বক্সে, আমার শাড়ি পরতে ভীষণ 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 ভালো লাগে, ওকেশন পারপাসে শাড়ি বেস্ট, আমি তো পরেই পরি ওকেশন। দেখো কতটা সুন্দর শাড়িটা, হাফ বডি পাটলি পল্লু, আঁচলটা একটু দেখাই, আঁচলটা আবার অন্য, আঁচলটা ইয়েলো, এইটা আঁচল, আঁচলটা দেখো কতটা সুন্দর গাইস, গোল্ডেন ইয়েলোর টাচ। আমার কিছু কিছু শাড়ি তোমরা ট্রান্সপারেন্ট দেখতে পাবে, খুব সুন্দর লাগে, লাইট করলে অসম্ভব সুন্দর লাগে,
আমার যেসব শাড়ি পরার পিক রয়েছে আমি শেয়ার করে দেবো সাইডে, তোমরা দেখে নিও যে পরার পরে কতটা সুন্দর লাগছে। এটাও আমার খুব 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 একটা ফেভারিট শাড়ি, দারুণ, খুব পছন্দের শাড়ি। দেখো ওপরের পাশে কি সুন্দর বর্ডারটা, একটু স্লাইড সরু, মিডিলে আর একটু চওড়া, একটা হালকা কলকা মোটি, কত সুন্দর, আর একটা ট্রান্সপারেন্ট শাইন শাড়িটাতে। মিডিলটাতে দেখো এই যে পটেলি পল্লু শাড়ি, সাউথের শাড়ির বর্ডার গুলো গাইজ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আমার খুব ফেভারিট। সিল্ক আমার সব থেকে ফেভারিট, আর সফট মসলিন যে কটন গুলো, হ্যান্ডলুম বা জামদানি, এইগুলো আমার খুব ফেভারিট। এটাও একটা আমার খুব 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 ফেভারিট শাড়ি। তোমাদের কোন কোন শাড়িগুলো ভালো লাগছে প্লিজ তোমরা জানিও। এবার তোমাদের সাথে গাইস খুব সুন্দর একটা ইউনিক বলতে পারো, আর এই শাড়িটা না সবাইকে মানাবে আমার মনে হয়, তোমাদের কি মনে হয় প্লিজ জানিও কমেন্টে। আমার মনে হয় এই শাড়িটা ইয়াং বা একটু এজেড সবাইকে মানাবে। রেড কালারের কোনো ব্লাউজ যদি সাথে পরা হয় বা অরেঞ্জ বা ম্যাজেন্টা ডিপ পিঙ্ক, এই শাড়িটা গত বছর হাজব্যান্ড পুজোতে দিয়েছিলেন, দেখ কতটা সুন্দর। এই শাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি কাশ্মীরের, কাশ্মীরে যে শলগুলো হয় সেই ধরনের উপরেই, খুব সফট, এটাকে বলে কানি শাড়ি, কানি কাঞ্চি, খুব সুন্দর শাড়িটা। আমি ফার্স্ট যখন শুনেছি এটা আঁচল কাঞ্চি, আমি ভাবলাম কাঞ্জিবরম শাড়ি, কাঞ্জিবরম বললো না না ম্যাডাম কাঞ্জিবরম নয় কাঞ্চি। দেখো কতটা সফট আর খুব সুন্দর শাড়িটা, পুরো ফুল বডি ওয়ার্কের বডি, বডির পোর্শনটা এটা, আর বর্ডারটা দেখো একদম সরু, শাড়িটা দেখো সফট। আর হ্যান্ডের আমাদের যেমন জামদানি শাড়িগুলো হয়, দেখো তোমরা পেছনটা দেখলেই বুঝতে পারছো সুতো পুরো পেছন দিকটায় কাজ করা, দেখো ফুল ফুল শাড়িটা এরকম, আমার দারুণ লেগেছে। আর কালারটা খুব সুন্দর সফট বেজ কালার, সবাইকেই মানিয়ে যাবে একদম, পুরো হালকা 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 ছোটো 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 ফ্লাওয়ার সব কিছু পুরো প্রিন্টেড শাড়িটা। ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে সব কিছু গাইস, আমার কাছে আমি শাড়ি খুব কমই কিনি, বাট যেটা কিনি একটু ভালো কেনার চেষ্টা করি, খুব বেশি শাড়ি আমি কিনি না, যেটা কিনি বছরে একটা কি দুটো যদি কিনি একটু ভালোই কেনার চেষ্টা করি। দেখো কতটা সুন্দর লাগছে গাইস, আমি এখনো পরিনি শাড়িটা, গত বছর পুজোয় হাজবেন্ড দিয়েছে এখনো পরা হয়নি, পরবো একটা রেড ব্লাউজের সাথে, নিশ্চয়ই কোনো পুজো বা অকেশনে পরবো শাড়িটা। শাড়িটা দেখো পুরো নতুন, এখনো বিয়েও সিলও খোলা হয়নি আর কিছুই করা হয়নি, দেখো শাড়িটা সিলও রয়েছে। আর শাড়িটার ব্লাউজ পিস ফল পিকো কিচ্ছু করা হয়নি, পুরো রয়েছে, দেখো কতটা সুন্দর, খুলে দেখানো যাক শাড়িটা, খুলে দেখলে বুঝতে পারবে। এবার নেক্সট গাইস আমি দেখাবো এই শাড়িটাও, আমার অসম্ভব প্রিয় একটা শাড়ি, অনেক দিনের আমার এক স্বপ্ন ছিল যে আমি এই শাড়ি কিনব। এই শাড়িগুলো খুব এক্সপেন্সিভ, তোমরা যারা মারাঠি মহারাষ্ট্র আমার ফ্রেন্ডস দেখছো ভিডিওটা তোমরা প্লিজ জানবে যে আমি কতটা ঠিক বলছি কথাটা। এই শাড়িটা আমি মুম্বাইয়ের দাদার থেকে নিয়েছি, রানেজ থেকে, রানেজ বুটিক, ম্যাডামের বিহেভিয়ার খুব ভালো, আমি
অনেকগুলো দোকান ঘুরেছি, কনফিউজড, বুঝতে পারছিলাম না কি করব। আমাদের একটা ভাই অ্যাড্রেসটা দিল, ম্যাডামের দোকানে গিয়েছিলাম, অসম্ভব সুন্দর কালেকশনস। আমরা গিয়ে ম্যাডামকে বাজেটটাও বললাম, যেহেতু একটু এক্সপেন্সিভ হয় তো আমাদের আগে থেকেই ক্লিয়ার করে নেওয়া উচিত, ম্যাডাম এই বাজেটের মধ্যে আমরা একটা শাড়ি নিতে চাই। এই শাড়িটাকে বলে প্যাঠানি, ওদের বিয়ে হয় এই শাড়িটা পরে। আমাদের যেমন বেনারসি পরে বিয়ে হয়, মহারাষ্ট্রের এই শাড়ি পরে বিয়ে হয়। আর ওদের সবুজ কালারটা, আমার এইটা অরেঞ্জ ইয়েলো মিক্সিং, ট্রান্সপারেন্ট দুটো কালারের মিক্সিং শাড়ি, অসম্ভব সুন্দর। তোমরা দেখলে বুঝতে পারবে আমি প্যাঠানি শাড়িটার, প্যাঠানি শাড়ির খাসিয়াত কিন্তু বর্ডারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো পিকক পিকক থাকে, খুব সুন্দর মিনাকারীর মতো ওয়ার্কে এই ধরনের হয় শাড়িগুলো, অসম্ভব সুন্দর। আর একদম পিওর সিল্ক, সিল্কটা আমি ঠিক বলতে পারবো না গাইস কি সিল্ক, বাট সিল্ক। আর খুব সফট শাড়ি, সিল্কটা খুব সফট, দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো আঁচলটা কতটা সুন্দর। এটা হচ্ছে পিওর প্যাঠানি, সেমি প্যাঠানিও তোমরা পাবে, সেমি প্যাঠানিটা নিতে গেলে একটু 2000-3000 থেকে স্টার্টিংটা, বাট তোমরা যদি অরিজিনাল প্যাঠানি চাও তো 5000-এর উপর থেকে স্টার্টিংটা। দেখো কতটা সুন্দর শাড়িটা, আমার আমার খুব 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 পছন্দের একটা শাড়ি। ফুল বডিতে দেখো এরকম ওয়ার্কি, বাট একটু গ্যাপ দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর স্টারের মতো পুরো বডিটার ভিতর থেকে কাজটা করা। দেখো আর বর্ডারটাও পুরো গোল্ডেন, গোল্ডেন বর্ডারের উপরে পিকক মিনাকারি ওয়ার্কের মতো খুব সুন্দর আঁচলটা। এটা দেখো আঁচলেও সেম পিকক পিকক, এইভাবে দেখাই আঁচলটা তোমাদের একটুখানি, তোমরা বুঝতে পারবে দেখলে। দেখো শাড়িটা, নেক্সট আরেকটা কাঞ্জিভরম আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই কাঞ্জিভরম শাড়িটাও খুব সুন্দর, এটাও ভাইজাগ থেকে নিয়ে আমার শাড়িটা। আঁচলটা দেখো, এইটা আঁচলটা গোল্ডেন ওয়ার্ক আর পেছনটা অনেকটা গাজরি কালার, দেখো ইয়েলো আর একটু ক্যারেট কালার মিক্সিং। আমি শাড়ি কেনার সময় একটু দেখে নিই, খুব হেভি শাড়ি ক্যারি করাটা সম্ভব হয় না, ওই জন্য মিডিয়াম, হেভিও না লাইটও না, সিল্ক সেই ধরনের শাড়িগুলোই আমি পছন্দ করতে প্রেফার করি। দেখো একটুখানি স্টোনের মোটিভ রয়েছে, ফুল বডি ওয়ার্ক শাড়ি, আর বর্ডারটা দেখো গোল্ডেন, একটু পাতা 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 মতো, খুব বেশি চওড়া না, এই চারাগুলো মতো। এটাও ট্রান্সপারেন্ট শাড়ি, আমার বেশ কয়েকটা শাড়ি ট্রান্সপারেন্ট। দেখো একটু কুচি কিছুটা দিয়েই ব্যাস, তারপরে এরকম পুরো ফুল শাড়িটা। পুরো শাড়িটা পাতা 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 পাতা, খুব সুন্দর পিঙ্কের গোল্ডেন ফ্লাওয়ার ছোট ছোট, আর লম্বা করে পুরো এরকম ওয়ার্কে, একটু সুন্দর দেখো। এই দিকটা দেখাই, দেখো এই দিকটা হাফ হাফ পোশানের পরে তারপরে গিয়ে এরকম ওয়ার্ক, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ট্রান্সপারেন্ট কি না শাড়িটা। এটা সিল্কটাও খুব সুন্দর, সফট সিল্ক, হার্ড সিল্ক নয়। কাঞ্জিভরমের সিল্ক তো তোমরা কাঞ্জিভরম যদি ব্যবহার করে থাকো শাড়ি তো জানোই যে কাঞ্জিভরম শাড়ি এক্সপেন্সিভ, খুব সুন্দর হয় কাপড়গুলো। দেখো আঁচলটা কতটা সুন্দর, এটারও পিক আমি দিয়ে দেবো
এটার আবার হাফ পোশানের পরে নিচেটা দেখো এরকম অর্ধেকটার পরে নিচেটা অর্ধেকটা থেকে এই ধরনের খুব সুন্দর ফুল আর কলকা ধরনের বুঝতে পারছো যে একটু ট্রান্সপারেন্ট ভাবে কালারটা খুব সুন্দর যাচ্ছে কালারটাও খুব সুন্দর শাড়ির ভায়োলেট কালার ভায়োলেট গোল্ডেন আর পিঙ্ক ক্যারাট মাল্টি কালার শাড়িও তোমরা বলতে পারো খুব সুন্দর দেখো সফট কালার খুব বেশি পড়া হয়নি এইসব শাড়ি এক দুবার করে পড়া হয়েছে শাড়িগুলো এই শাড়িটা একবারই পরা হয়েছে হাজবেন্ডের অফিসে ফ্যামিলি গেট টুগেদার ছিল তখন একবার পরেছি শাড়িটা শাড়িগুলো ভাঁজ করে ভালোভাবে রাখতে হবে এত সুন্দর শাড়ি নেক্সট এটাও মুম্বাই থেকে নেয়া গাইস কিন্তু এটা কি শাড়ি আমি বলতে পারবো না যাই হোক সিল্কি হবে খুব সুন্দর দেখো কোনো পুজো ওকেশনে এই ধরনের শাড়ি দারুণ লাগবে পরলে পুজোতে পরলে ভালো লাগবে বা নতুন নতুন যদি বিয়ে হয়ে থাকে এইসব শাড়ি পরলে খুব সুন্দর লাগে এই শাড়িটা পরে আমার একটা মেকআপ লুকের ভিডিও করা আছে তোমরা যদি দেখে না থাকো লিংক দিয়ে দেবো দেখে নিও ডেসক্রিপশনটা চেক করো প্লিজ দেখো কতটা সুন্দর পুরো শাড়িটাই এরকম অনেকটা আমাদের গামছা প্রিন্টের মতো দেখো আর কি সফট শাড়িটা দেখো তোমাদের দেখায় কতটা সফট এটাও মুম্বাই থেকে নেয়া এটাও মুম্বাইয়ের দাদার মার্কেট থেকে নেয়া দেখো কতটা সুন্দর সফট এই ধরনের শাড়ি তোমার তোমাদের কাদের কাদের পছন্দ জানি গো গাইস প্লিজ আমার সুন্দর লাগে এই শাড়ি দেখো কতটা সুন্দর সরু গোল্ডেন একটা পার আঁচলেও সেম একটু টার্সেল দেয়া আঁচলটা এই যে আঁচল দেখো একটু টার্সেল দেয়া আঁচলটায় আর পুরো শাড়িটা সামনে পেছন দেখো এই শাড়িটা দুভাবেই পরা যায় গাইস দেখো যদি ফলস পার লাগানো না হয় আমার তো যেহেতু লাগানো না হলে দুভাবেই পরা যেত দেখো কতটা সুন্দর বোঝাই যাচ্ছে না এতটা সুন্দর পুরো সফট তোমার ম্যাটেরিয়ালটা দেখেই বুঝতে পারছো দেখো কতটা সফট রেড বেজ গোল্ডেন এখানটা আবার একটু মেরুন আর বেজের মিক্সিং পুরো শাড়িটাই এরকম দেখো পুরো শাড়িটাতেই এরকম নেক্সট এটা একটা গিফটে পাওয়া শাড়ি গাইস এখনো পরা হয়নি দেখলেই বুঝতে পারছো তোমরা দেখি এই পুজোয় কোনো একদিন পরে নেব এই শাড়িটা আমার একটা দিদির দেয়া এই শাড়িটা কটনের শাড়ি কটনের পরে এমব্রয়ডারির কাজ করা একদম টকটকে রেড বলতে পারো তোমরা আর দেখো বর্ডারের এখানটা একটু টেম্পেল ফুল বডিটায় হালকা এমব্রয়ডারির ওয়ার্ক এরকম কি সুন্দর দেখো একটা লতা মতো উঠে পুরো শাড়িটা ডিজাইন লতা মতো দেখো লতা লতা ডিজাইন খুব সুন্দর এখনো ভাজি বানিয়ে শাড়িটা পরি আর আঁচলটা এই যে দেখো আঁচলটা খুব কি সুন্দর একদম মোটা করে এমব্রয়ডারি কত সুন্দর বাহ দারুণ গোল্ডেন কালারের শাড়িটা টকটকে রেড শাড়ি দেখো গাইস কতটা সুন্দর নেক্সট জামদানি তোমাদের সবার ঘরে এই ধরনের জামদানি আমার মনে হয় অ্যাভেলেবেল আরও চার পাঁচটা করে হলে হতে পারে বাট আমার কাছে দুটো এখন এই মুহূর্তে একটা এখানে আর মায়ের কাছে একটা প্যারট গ্রিন কালারের রাখা
মায়ের ওখানেরটা একটু হার্ড যে জামদানিগুলো সেটা, আর এটা দেখো মসলিন জামদানি, এটা আমি মুম্বাই থেকে নিয়েছি। তোমরা যারা মুম্বাইতে থাকো অনেকেই তারা ভিডিওটা দেখে থাকলে জানবে, পাওয়াই বলে একটা জায়গা, আমি ওখানে পাওয়াইতে ছিলাম, তো পাওয়াইয়ে দুর্গা পুজোয় ওখানে স্টল বসে, তো ওখান থেকেই নিয়েছিলাম এই শাড়িটা। হাজব্যান্ডের দেখে খুব 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 পছন্দ হয়েছিল, এসে আমায় বলছে দুটো তিনটে শাড়ি চয়েস করেছি, চলো দেখবে, যদি পছন্দ হয় তো নেবে। তো তার ভিতরে এই শাড়িটা একটা ছিল, দেখো কতটা সুন্দর অরেঞ্জ কালার, আর শাড়িটা গ্রিন আর একটু হোয়াইটের ভেতরে ওয়ার্কের, দেখো কতটা সুন্দর। তোমরা তো জানো জামদানি কতটা সুন্দর, জামদানি আমার খুব ফেভারিট শাড়ি, মসলিন জামদানি, জামদানি তো তোমরাই জানো। আর আমি জামদানিতে দেখো আমি ইয়ে ফলস পাড়ও লাগিয়ে দিয়েছি গাইস, তাহলে কি শাড়িটা নষ্ট হয় না, খুব সুন্দর থাকে। আমার আগের ওই হার্ড যে জামদানি ওটা নিচের এরকম বর্ডারটা ভাজে ভাজে রেখে না শাড়িটা নিচের বর্ডারে এতটা পোষণ এক আঙুল মতো পুরো ভাজে কেটে গেছে, আমি সেটা আবার নিচে থেকে মুড়ে ফোল্ড করে আমার একটা বৌদিকে দিয়ে সেলাই করে দিয়েছি। তো আমার মনে হয় এরকম বর্ডার লাগিয়ে নিলে খুব ভালো হয় গল্ফ বার্তা বসিয়ে নিলে। তোমাদের কি আইডিয়া, প্লিজ গাইস একটু আইডিয়া কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের আইডিয়াটা, এরকম ছোট ছোট আইডিয়া যদি আমিও পাই তাহলে খুব ভালো লাগবে, নেক্সট ফলো করতে পারবো তোমাদের এই ছোট ছোট টিপস আইডিয়াগুলো। শাড়িটারও ফটো আছে, আমি পিক দিয়ে দেবো, দেখো একটু আঁচলটা গায়ে ফেলে দেখিয়ে দিই, কালারটা কি মিষ্টি কালার গায়ে, দারুণ শাড়ি। তো সবার ঘরেই এইসব শাড়িগুলো অ্যাভেলেবেল ওয়ার্ড্রবে থাকবে আমার মনে হয় বা আছে, তার ভেতরে আমারও একটা দেখো এই শাড়িটা একটু খুব খুব মতো গোল্ডেন রেড গ্রিন আর আঁচলটা ডার্সেল দেয়া, আর খুব সুন্দর সফট কি গাইস বুঝতে পারছি না, সিল্কি সিল্কি তো লাগছে। তোমরা একটু এই শাড়িটাকে কি শাড়ি বলে বা কি কাপড় জেনে থাকলে কমেন্ট বক্সে জানিও আমাকে গাইস, আমি যেটা জানি না সেটা তো তোমাদের ভুলভাল কোনো কিছু বলাটা ঠিক না, যেটা জানি না সেটা আমি বলছি না, যেটা জানি আমি সেটাই তোমাদের সাথে বলছি শেয়ার করছি। দেখো শাড়িটা একটু তাও খুলে দেখাই, একদম পুরো এরকম খোপ খোপ প্রিন্ট স্কয়ার, হাফ পোর্শন গ্রিন আর এরকম হাফ রেড আর এরকম গোল্ডেন বর্ডারটা ওরকম সেম শাড়িটাতে, আঁচলটাই ডার্ক সেম। নেক্সট আর একটা হ্যান্ডলুমের শাড়ি দেখাই তোমাদের গাইস, এটাও গিফটে পাওয়া শাড়ি, এটা আমার বোনের দেয়া শাড়ি, ভাইজাকে ছিলাম তখন ভাইজাক থেকে আমি বাড়িতে ছুটিতে গিয়েছিলাম, তো বোনের বাড়িতে গিয়েছিলাম, বোনের বিয়েতে যাওয়া হয়নি, তারপরে বোনের বাড়িতে গেলে এই শাড়িটা আমায় গিফট করেছিল। দেখো হ্যান্ডলুমের একটা শাড়ি, এই ধরনের শাড়িও তোমাদের ওয়ার্ডরোবে অ্যাভেলেবেল থাকবে আমি জানি, খুব সুন্দর একটা শাড়ি, কালারটাও দারুণ মিষ্টি কালার, একদম পুরো ম্যাজেন্টা বা একটু ডার্ক পেঁয়াজি মতো লাগছে কালারটা, খুব সুন্দর। আর বর্ডারটার খাসিয়াতটা দেখো কি সুন্দর গাইস, কতটা চওড়া, পুরো এক বিঘাতের থেকে একটু বেশি আমার হয়ে যাচ্ছে বিঘাত সাইজ, সুন্দর। আবার একটু নিচেটা হালকা একটু ব্লু, হালকা একটু ব্লু, খুব সুন্দর এই শাড়িটাও, আর কি সফট আঁচলটা, এইটা দেখো খুব সুন্দর। এই শাড়িটাও আমি দু তিনবার পরেছি, হাজব্যান্ডের অফিসের একটা পার্টিতে পরেছি, প্লাস আমি একটা মেকআপ ভিডিও শুটও করেছি, ভিডিওটা দেখে না থাকলে প্লিজ দেখো। বসন্তের দোল উৎসবের মেকআপের লোকে এই শাড়িটা কিন্তু পরা গাইস, আমার তোমরা দেখতে ভুলো না ভিডিওটা, প্লিজ দেখো দেখো কতটা সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দের শাড়িটা, খুব সুন্দর, ভালোবেসে যে যা দেয় সেটাই খুব সুন্দর, তাই না? গিফট পেতে কার না ভালো লাগে বলো,
আমার তো স্পেশালি অসম্ভব ভালো লাগে, যেহেতু বাইরে থাকি খুব একটা সেরকম গিফট পাওয়া হয় না, ছুটিতে যেটুকু সময় ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে কাটাই সেটুকু সময় কেউ কিছু দিলে বললে অসম্ভব ভালো লাগে গাইতাম। দেখো টার্সেল দেয় আঁচলটা গোল্ডেন ব্ল্যাক, আর একটা শাড়ি গাইজ হোয়াইট, দেখো কতটা সুন্দর হোয়াইট, আমার খুব ফেভারিট হোয়াইট ব্ল্যাক। এই শাড়িটা না আমি 2012 সালে কিনেছিলাম, তখন এই শাড়িগুলো খুব উঠেছিল, আমি আমি কলকাতায় দমদমে ছিলাম তখন, তো দমদমের প্রাইভেট রোডের একটা আঙ্কেলের দোকান থেকে কিনেছিলাম শাড়িটা, খুব সুন্দর পছন্দের একটা শাড়ি আমার। দেখো এটা আঁচলটা শাড়িটা, দেখো কতটা সুন্দর আঁচল, আর দেখো এরকম মাল্টি কালারের পুরো বর্ডারে আঁচল থেকে শুরু করে বর্ডারে মিনাকারির মতো লাগছে শাড়িটা। চলো একটু খুলে দেখাই শাড়িটা তোমাদের, এই ধরনের শাড়িও আমার মনে হচ্ছে তোমাদের ওয়ার্ডারোবে থাকবে। আর ভেতরটা দেখো অনেকটা ব্রাশু ব্রাশু যে কাপড়গুলো সেই ধরনের, আর সফট খুব সুন্দর, একটু স্টোনের স্টোন দেয়া ভেতরের বর্ডারটা, দেখো এই ভেতরের এখানে হাফ পোর্শনে আবার এই যে একটু গোল্ডেন এই যে লেস জড়ি মতো দেয়া, আবার এই যে ব্ল্যাক, আবার নিচে এই যে বর্ডারটা ঠিক এইভাবে। তোমাদের খুলে দেখানো যাক, একটু খুলে দেখাই, দেখো এই যে শাড়িটা, এই শাড়িটাও আমি একবার পরেছি, একটা বিয়ে বাড়ি পরেছি কলকাতায়, ঠিক মনে নেই, একটা বিয়ে বাড়িতে পরে গিয়েছিলাম এই শাড়িটা, সুন্দর। দেখো গাইস আমার ওই শাড়িটা খুব পছন্দের শাড়ি, খুব ভালো। আমি বললাম না আমি শাড়ি খুব কমই কিনি, বাট আমি যেটা কিনি খুব পছন্দ, খুব মনে না ধরলে আমি খুব একটা কিনি না, শাড়িটা কম কেনা হয়, বাট যেটা কিনি ভালো দেখেই একটু কেনার চেষ্টা করি। দেখো শাড়িটা কি সুন্দর, এই এই পুরো শাড়িটা একটু গোল্ডেন ভেতরে 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 স্টোন দেয়া, এই ধরনের শাড়িও আমার মনে হচ্ছে হয়তো তোমাদের কাছে রয়েছে, যেহেতু আমাদের কলকাতারই শাড়ি, হ্যান্ডলুমই হবে হয়তো গাই, সেটাও কি শাড়ি তোমরা প্লিজ জানিও, আমি জানি না। আর সিল্কটাও খুব সুন্দর সফট, ভেতরের এই কুশনেরটা মনে হচ্ছে অনেকটা ব্রাশও, আর দেখো এই যে একটু বেশ সুন্দর আলাদাভাবে এমব্রয়ডারির ওয়ার্ক করে এটা সেট করা শাড়িতে, আর বর্ডারটা এইভাবে মিনাকারি মাল্টি কালার দিয়ে সুন্দর এরকম পদ্মফুল পদ্মফুল এই ধরনের শাড়িটাতে, এরকম হাফ বডি ব্ল্যাক আর এরকম দিয়ে, আর এরকম উপরের পোর্শনের এই বর্ডার, আর মিডিল পোর্শনটাতে এরকম হোয়াইটের, দেখো এই যে আঁচলটা ঠিক এইভাবে শাড়িটা।